বাংলাদেশ জিয়ার শিশু একাডেমি করতে আজকে এই দিনে সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির, আজকে সভার প্রধান অতিথি রাজনৈতিক অঙ্গনের তৃতীয় নাম বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি জনাব এলবার পি কস্তা, যাদের আজকের বড়দিন। বড়দিনটি যদিও খ্রিস্টান সম্প্রদায়ের, কিন্তু উৎসবটা বোধ হয় আমাদের সকলের। এই দিনটি সারা বিশ্বে এই দিনটি বড়দিন হিসেবে, বিশেষ করে আমাদের দেশেও বড়দিন হিসেবে পরিচিত। দুইটা বিষয়ে কিন্তু আমরা আনন্দ উপভোগ করার একটা সুযোগ পেলাম। আমি জিয়া শিশু একাডেমির নাম অনেক আগে থেকে শুনেছি, তো আমি প্রথম এই অনুষ্ঠানে যোগ দিলাম এবং সেই জন্য নিজেকে গর্বিত বোধ করি। তার জিয়া নামটার সাথে বাংলাদেশের নামটা জড়িত। আমি গত পরশুদিন বাগবাড়িতে অর্থাৎ জিয়াউর রহমানের জন্মস্থান তার বসত বাড়িতে আমি গিয়েছিলাম, যেখানে ওখানকার পুরাতন লোকগুলিকে তারা জিয়া হিসেবে চেনে না, কমল। সেই শিশু কমলেই বাংলাদেশে মানুষের মধ্যে যে ইতিহাস সৃষ্টি করেছেন, যেটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত এবং খ্যাত। যেহেতু জিয়া শিশু একাডেমি, সঙ্গত কারণেই প্রাসঙ্গিক নামটা আমাদের সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। এবং তার নামটা আসে স্বাধীনতার প্রশ্ন, তার নামটা আসে একাত্তরের যুদ্ধটা, সেই যুদ্ধটা কারণেও তিনি আমাদের কাছে সবসময় অত্যন্ত সুস্পষ্টভাবে হৃদয়ে তার ছবিটা আমাদের আঁকা। তো জিয়ার সময় শিশু ছিল, যিনি কমল নামে পরিচিত, সেই শিশু জিয়া হয়তো সর্বশেষ আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চিনি। কর্মজীবনে তাকে সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমান ছিল। কর্মজীবনের প্রথম পর্যায়ে তিনি ছোট অফিসার হিসেবে, একজন মেজর জিয়া হিসেবে জানি, এবং তখন দুটি ভাগ ছিল, পশ্চিমা পাকিস্তানি যেটা সামরিক বাহিনীর বাইরে আমাদের এই ভূখণ্ডের বাংলা ভাষাভাষী সেনা কর্মকর্তাদের নিয়ে বেঙ্গল রেজিমেন্ট হয়েছিল। সে বেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটালিয়নের তিনি উপপ্রধান ছিলেন, তখন তিনি চট্টগ্রামে ছিলেন। সেই সুযোগটাই তিনি নিয়েছিলেন 27শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে। অর্থাৎ ওনার আহ্বানটার সাথে সাথেই সকলের কাছেই খুব সাদরে গৃহীত হলো, কারণ তখন সবাই উদ্গ্রীব ছিল এটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য। এবং পরিস্থিতিটা আমি অত ব্যাখ্যা না করে বলবো যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে রাজনৈতিক বঞ্চনা, গণতন্ত্রহীনতা, অর্থনৈতিক শোষণ, অথবা এটা স্বাধীন পাকিস্তানের নাগরিক হিসেবে পূর্বাঞ্চলের লোকরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হতো, এবং আমাদের ভাষার উপরে প্রথম আঘাতও আসছিল, আমাদেরকে কিন্তু জীবন দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠিত করছে, এটাও ইতিহাসের বিরল ঘটনা। এবং সবকিছু মিলেই তখন আমরা একটু স্বাধীনভাবে অধিকার নিয়ে যেটা দেশের নাগরিক হতে চেয়েছি,
সেই আকাঙ্ক্ষাটাই পূরণ হয়েছে জিয়াউর রহমানের ডাকে, এবং যারা মানসিকভাবে প্রস্তুত ছিল তারা অস্ত্র না থাকলেও তারা খালি হাতে যুদ্ধ নেমে পাকিস্তানিদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে কিন্তু যুদ্ধ করে 9 মাস দেশটা স্বাধীন করেছে। তো দেশটা নিশ্চয়ই বক্তৃতায় স্বাধীন হয় নাই, দেশটা যুদ্ধে স্বাধীন হয়েছে। আর এই যুদ্ধের ঘোষণাটাই ছিল জিয়াউর রহমানের, যুদ্ধের ঘোষণাটা দিয়েই কিন্তু যুদ্ধের সূচনা হয়েছিল। তো বক্তৃতা বা ভাষণ গুরুত্বপূর্ণ নয় তা আমি বলছি না, মানুষকে উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে, উদ্বুদ্ধ করতে এবং বিজ্ঞজনদের বক্তব্য বা বক্তৃতা উজ্জীবিত করে মানুষকে, কিন্তু চূড়ান্ত প্রাপ্তিটা করার জন্য লড়াই করতে হয় যখন বক্তৃতায় কাজ হয় না। আমরাও আজকে সেই 71-এর যে চিন্তা ছিল যে আমরা তখন ছোট কিন্তু যুবক, যেটা স্বাধীন দেশ দেখব, আমরা কথা বলবো, আমাদের কথায় বাধা থাকবে না, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা করব, সেখানে বিজাতীয় সংস্কৃতি প্রবেশ করবে না, স্বাধীনভাবে আমরা লালন করব, নানাবিধ স্বপ্ন দেখে আমরা দেশটা স্বাধীন করেছি। কিন্তু আজকে দেখছি কিন্তু যে আমাদের নানাবিধ স্বপ্নের মধ্যে মৌলিক স্বপ্নটাই ভুলন্ত্রিত, অর্থাৎ গণতন্ত্রহীনতা, কথা বলতে না পারার যে একটা বাধা, অর্থাৎ গণতন্ত্র কথা বলা মানে সব ফুল ফুটতে দাও, যেখানে শাপলা দেখানো হয়েছে সব ফুল ফুটতে দাও, সমাজের বৈচিত্র্যটা থাকবে, এই বৈচিত্র্যের মধ্যে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এগোব। তো সে কারণে আজকে যারা শিশু দিয়ে শুরু করেছে শিশু একাডেমি, এরা কেউ কিশোর কেউ যুবক, এখন তাদেরকে ভাবতে হবে তাদের দেশটা আগামী দিন তারা কেমন চায়, তারা কেমন দেশে বসবাস করতে চায়, এই সমাজটা কেমন হওয়া দরকার, এই ভাবনাটা তাদের ভাবতে হবে, সেই ভাবনা অনুযায়ী পথ চলতে হবে সেই দেশটা গড়ার জন্য। আমরা যুবক বয়সে চেয়েছিলাম স্বাধীনতা, আমরা সেটা চেষ্টা করেছি, আমরা সেটাকে অর্জন করেছি, কিন্তু আমাদের সেই অর্জনটা কিন্তু ক্রমান্বয়ে ভুলন্ঠিত হচ্ছে। যাতে সেটা ভুলন্ঠিত না হয় সেই কারণে জিয়া শিশু কিশোর একাডেমির সাথে সংশ্লিষ্ট সকলকে জিয়াকে চিনতে হবে। জিয়াকে চিনতে পারলে বোধহয় বাংলাদেশটাকে চেনা যাবে। জিয়া কী চেয়েছিলেন সেটা যদি আমরা বুঝতে পারি, হয়তো আমাদের কারোই অপছন্দ হবে না, তেমন দেশটা গড়ার আগ্রহ আসবে। তার যদি তার চিন্তার সাথে যদি আরও সুন্দর কোনো চিন্তা সংযোজন করে আমরা আমাদের সেই স্বপ্নের দেশটা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে জিয়া শিশু কিশোর একাডেমির প্রতিষ্ঠাতা বা তাদের নানাবিধ কর্মকাণ্ডের যে চর্চা, সেই চর্চাটা সফল হবে। আমি আশা করি পর থেকে এদিকে আন্তরিক এবং সেই চর্চায় নিশ্চয়ই তারা অভ্যস্ত। আমি মনে করি না যে শুধু শিশু কিশোররা কবিতা আবৃত্তি, কবিতার প্রতিযোগিতা অথবা মঞ্চে অভিনয় করা বা ছড়া পাঠ করা, ছড়া লেখা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সার্বিক অর্থে জীবনের এই অংশের সাথে মৌলিক অংশটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচার একটা ইচ্ছা, একটা প্রবণতা থাকা প্রয়োজন। আমরাও শিশুকালে বুঝে না বুঝে এই যাত্রা নাটক এই ধরনের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম, সেখান থেকেও আমাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে দেশকে ভালোবাসা। তাই সেই কারণে বলবো যে আপনারা নতুন নতুন কিছু সৃষ্টি করুন, আর মৌলিক বিষয়ে আমরা সবাই আন্তরিকভাবে সচেষ্ট হই, সাহসী হই, সক্রিয় হই, আমার বাংলাদেশটা আমি যে কারণে স্বাধীন করেছি সেই দেশটা আমি রেখে দিতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ, কষ্ট স্বীকার করে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রিয় মহাসচিব, রাজনীতির বাইরেও এই ধরনের অনুষ্ঠানগুলিতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং উৎসাহ বোধ করেন বলেই
সকলের আগেই তিনি এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।